নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল আগরতলা রেলস্টেশন থানার পুলিশ তিনজন দালালকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা এলাকা থেকে। পাশাপাশি এক্ষেত্রে যতটুকু জানা গেছে যে আগরতলা রেল স্টেশনের পাশের জঙ্গল থেকে 81 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, কিন্তু গাঁজার মালিকানা আদতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন। কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কি কাজের সাথে জড়িত ছিল? অ্যাকচুয়ালি গতকালকে আমরা তিনজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি। তো ওদের সবার বাড়ি এয়ারপোর্ট থানার আন্ডারে। তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরনো কেসের সঙ্গে যুক্ত ছিল, আমরা অনেকদিন ধরেই তাদের করছিলাম। তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং 42 ব্যাটালিয়ন DSF-এর সঙ্গে এবং আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে তিনজনকে অ্যারেস্ট করেছি। তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার, আরেকজন প্রদীপ সরকার, আরেকজন হলো বিশ্বজিৎ আচার্য। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। তাদেরকে কি রিমান্ড চাওয়া হবে নাকি? হ্যাঁ, তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে চেয়ে ইন্টারোগেশনে রিমান্ড চেয়েছি। তারা মানে আগে বিশেষভাবে তারা কি মানে কোন কোন কাজ ডি করতো? অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসতো বাংলাদেশি নাগরিকগণ, তাদেরকে হেল্প করতো আর কি, এরকম লিঙ্ক পাওয়া গেছে। এমনিতে গাঁজা উদ্ধার হয়েছে কোন জায়গা থেকে? হ্যাঁ, গতকালকে আমরা জিআরপি থানা এবং RPF থানা মিলে আমরা গতকালকে সর্বমোট 81 কেজি গাঁজা উদ্ধার করেছি। আমাদের যে আগরতলা রেল স্টেশন থেকে যে জিরানিয়া টুয়ার্ডস এখানে রেল ট্র্যাকের পাশে যে জুবজার আছে ওখান থেকে আর কি, এটা গোপন সংবাদের ভিত্তিতে করা হয়েছে। গাঁজার সাথে কারোর কি গ্রেপ্তার করা হয়েছিল? না, এখন পর্যন্ত হয়নি, এটা গতকালকে আমরা ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি, দেখা যাবে সাথে কি আসে। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য তো প্রায় 5-5.5 লাখ টাকার মতো আছে আজকে, যদি 6-7 হাজার টাকা কেজি ধরা হয় আর কি। আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য। কার্যত রাজ্যে যেভাবে অনুপ্রবেশ ঘটে চলেছে বাংলাদেশি নাগরিকদের, তাদেরকে রীতিমতো সাহায্য করে আসছে একাংশ দালাল চক্র। তারই মধ্যে তিনজন দালাল চক্রকে আটক করেছে জিআরপি থানার পুলিশ এবং ধৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে আজ ওসির পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।